সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, দুর্ভাগ্য নয় সৌভাগ্য চাই, তো সঠিক পথ কোথায়? দেখুন, দুর্ভাগ্যকে কেউই কিন্তু বরণ করতে চায় না, সবাই চায় সৌভাগ্যের ফল ভোগ করতে। অর্থাৎ সবাই চায় সফলতার শীর্ষে যেতে, সবাই চায় মস্ত বড় ধনী হতে, সবাই চায় মস্ত বড় ব্যবসায়ী হতে, কেউ চায় ভালো চাকরি করতে, এমনকি চাকরিতে পদোন্নতি পেতে, এমনকি বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্বের খাতায় নাম লেখাতে, কেউ চায় দৃষ্টিনন্দিত বাড়ি করতে, কেউ চায় বিলাসবহুল গাড়ি চড়তে। তো সব কিছুই কিন্তু পড়ে যে সৌভাগ্যের মধ্যে। দুর্ভাগ্যকে কেউই বরণ করতে চায় না। দুর্ভাগ্য বলতে জরা ব্যাধি দুঃখ দৈন্য, এটি কিন্তু কেউ পেতে চায় না। কিন্তু প্রকৃতির নিয়ম বা গ্রহগণের কুপ্রভাবেই কিন্তু জরা ব্যাধি দুঃখ দৈন্য মানুষের জেঁকে বসে। এমনকি দেখা যাচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পিতামাতার কাছ থেকে অঢেল অর্থ সম্পদ সম্পত্তি পেল, কিন্তু সে নিজে রক্ষা করতে পারল না, সেই ধন সম্পদ সম্পত্তি নষ্ট হলো, কারো নদীভাঙ্গনে সম্পত্তি চলে গেল, কারো হয়তো মামলা মোকদ্দমায় নষ্ট হলো, কারো দেখা যাচ্ছে শত্রু কর্তৃক আত্মসাৎ হলো, কেউ হয়তো লটারি কাটতে কাটতে জীবন বিপন্ন করে ফেললো, কেউ নেশা মদ্য জুয়া খেলে অর্থ উড়িয়ে সর্বশেষ দুর্ভাগ্যে করাল গ্রাসে সে গ্রাসমান হলো। তো এই যে জীবনে অন্ধকার নেমে আসলো, তো এই অন্ধকার জগৎটা কিন্তু কেউ চায় না। সবাই চায় জীবন আলোকিত হোক, সবার জীবনে প্রতিষ্ঠা চাই। তো সেই প্রতিষ্ঠা চাই, প্রতিষ্ঠা আমরা কীভাবে পাবো বা কোন পথে গেলে আমরা প্রকৃত প্রতিষ্ঠা পাবো, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, এই ভিডিওতে দুর্ভাগ্য নয় যারা সৌভাগ্য চান বা যারা দুর্ভাগ্যের করাল গ্রাসে বিপর্যস্ত আছেন। তো এই ভিডিও দেখে যদি দুর্ভাগ্যকে প্রতিহত করার পথ পান, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। আর যদি না পান, না বুঝতে পারেন, তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করার আগে সঠিক জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম সময়, জন্মস্থান অর্থাৎ কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন, আর পূর্ণ নাম সহ আপনারা কমেন্ট করবেন। এই একই ভিডিও টাইটেল সহ এর উত্তর নিয়ে আমি একটি ভিডিও আপনাদের উপহার দিব, যে আপনাদের জন্ম প্ল্যানেটে কোন গ্রহ কী অবস্থানে আছে তার বিচার বিশ্লেষণ করে, যাতে আপনারা ঘরে বসে তার প্রতিকার ধারণ করে বা কোন পথ অবলম্বন করলে, কি করলে, কোন এমনকি বাস্তুদোষ আছে কিনা বা আপনাদের কর্মের ত্রুটি আছে কিনা বা আপনাদের কোন কর্মে গেলে সফলতা পাবেন, কোন ব্যবসায় আপনাদের সেই সৌভাগ্য বয়ে আনবে বা কোন দিকে আপনাদের ধাবিত হতে হবে, তার একটা দিক নির্দেশনামূলক ভিডিও কিন্তু আপনারা উপহার পাবেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন এবং উপভোগ করার চেষ্টা করুন। তারপরেও যদি বুঝতে না পারেন তখন আপনারা কমেন্ট করবেন, আমি প্রতিশ্রুতি দিলাম এর উত্তর নিয়ে, যাতে আপনারা ভিডিওর ভিতর খুঁজে পান যে এই ভিডিওর উত্তর পাচ্ছেন, সেই অনুযায়ী একটি ভিডিও আপনাদের উপহার দেওয়া হবে। তো দর্শকবৃন্দ, দেখুন বোর্ডে একটি হাত এবং একটি হরোস্কোপ অঙ্কিত আছে। তো এই হরোস্কোপটিতে থেকে 12টি লগ্ন বা 12টি রাশি, এই 12টি লগ্ন বা 12টি রাশি দর্শকদের মধ্যে কারো না কারো একটি লগ্ন একটি রাশি কিন্তু থাকবে। কারো যে একই লগ্ন একই রাশি থাকবে এমন নয়, কারো হয়তো মেষ লগ্ন বৃশ্চিক রাশি বা কারো মেষ লগ্ন সিংহ রাশি এমন হতে পারে, বা কারো একই লগ্ন একই রাশি হতে পারে। তো এই রাশি এবং লগ্নের বিশেষ করে কোন গৃহ আপনাদের দুর্ভাগ্যকে দূর করবে আর সৌভাগ্য আনয়ন করবে, দেখুন। যদি মেষ লগ্ন হয় বা প্রতিটা লগ্ন রাশির ক্ষেত্রে, বিশেষ করে লগ্নের যে ভাব, এটা থেকে কিন্তু দেহ আর মন বিচার করা হবে। তো দেহের শান্তি, বিশেষ করে রোগ ব্যাধি মুক্ত এক
विशेषकर सुस्थ सबल देह से संगे आनंदमय मन एटी उपहार देवे किन्तु लग्न अर्थात से ही लग्नटी जदि अपन भलो है विशेषकर लग्नर ऊपर जदि को पापग्रह जुक्त पापग्रह दिष्ट एमनटी ना थाके जेमन मेषलग्न क्षेत्र लग्नाधिपति मंगल तो लग्नाधिपति मंगल मेषलग्न क्षेत्र किन्तु अष्टमपति हिसाब से तार अष्टमपति तो दोष थाकबे तो मेषलग्न क्षेत्र लग्ने मंगल जदि निजगृहे अवस्थान करे ताके शौर्य बीज ऐश्वर्यशाली करबे किन्तु से ही मंगलर संगे जदि राहु जुक्त थाके मंगलर संगे जदि शनि जुक्त थाके एमनकि शनि दिष्ट थाके बा केतु जुक्त थाके तखन किन्तु देह मने एक अशांतिर अनल ज्वले उठबे तो से ही अशांतिर अनल किन्तु दुर्भाग्यर मूल कारण हबे जार जन्य सौभाग्यर पथ किन्तु दिन दिन सरु होते होते तेलेर कापेर मतो सरु हये जाबे एमनकि धनभाव जे क्षेत्र थेके आमरा धन संचय करब से ही धनभाव दुई नम्बर घर यही लग्न सापेक्षे दुई नम्बर घर थेके आमरा कतटा उपार्जन करब से ही उपार्जित अर्थ कतटा संचय करब कारण मेष लग्नेर क्षेत्रे धनपति शुक्र किन्तु पापग्रह तो से ही धनपति शुक्रेर बलवत्ता ऊपर निर्भर करबे एबं धनभावे कोनो पापग्रह जुक्त बा दिष्ट जदि थाके जे मेष लग्नेर क्षेत्रे शनि बुध शुक्र ये तीनटी ग्रह होच्छे पापग्रह तो ये तीनटी ग्रह जदि ये धनभावे अवस्थान करे ताहले किन्तु धन उपार्जन अपेक्षा धन क्षय होबे तो जखन धन क्षय होबे तखन किन्तु दुर्भाग्य जेके बसबे अर्थात आमरा 10 टाका उपार्जन करब 12 टाका व्यय करब कोनो संचय थाकबे ना जखनी संचय थाकबे ना तखन किन्तु दुर्भाग्य जेके बसबे तो तखन किन्तु आमादेर संचयी होते होबे मितव्ययी होते होबे एकटु कौशली होते होबे आरो अध्যাবসায়ী होते होबे জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে এই ধনভাবের যত অশুভত্ব আছে সেই অশুভত্ব কাটানোর জন্য তখন না কিন্তু আপনাদের অভিজ্ঞ জ্যোতিষী স্বর্ণাপন্ন হতে হবে অথবা এই ভিডিওতে কমেন্ট করলে আমি পূর্বেই বলেছি আপনারা কিন্তু উত্তরটি পাবেন তাছাড়া কিন্তু আমরা ভাগ্য ভাব দেখব যে আমাদের ভাগ্যে কি আছে দেখুন ললাটের লিখন না যায় খণ্ডন বিশেষ করে আমাদের কপালে কি লেখা আছে সেটি অনুযায়ী কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বা কুপ্রসন্ন হবে তো ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে ভাগ্যের দোলায় কিন্তু আমরা দুলব তো বিশেষ করে আমার ধরুন এখান খুলনা থেকে ঢাকায় যাওয়ার আছে বা খুলনা থেকে আমাদের আমেরিকা যাওয়া বা কানাডায় যাওয়া আছে আমাদের কানাডায় যাওয়া হবে বা ঢাকায় যাওয়া হবে তো এই যাত্রা পথে হয় আমাদের যদি দুর্ভাগ্য থাকে হাতে অর্থ না থাকে তখন পায়ে হেঁটে যেতে হবে তো যাওয়া আমাদের হবে যাওয়া যেহেতু ভাগ্যে লেখা আছে যে আমার স্থান চেঞ্জ করে ঢাকায় যাওয়া হবে বা ধরুন আমেরিকায় যাওয়া হবে তখন পায়ে হেঁটে যাওয়া বা ধরুন নৌযানে যাওয়া যাতে খরচ কম হয় আর যদি অর্থ থাকে তখন দেখা যাচ্ছে আমরা এসি গাড়িতে যাব না হলে আরেকটু মধ্যবিত্ত হলে আমরা নন এসি চেয়ার কোচে যাব বা লোকাল গাড়িতে যাব এমনকি আমরা বাইসাইকেল চালিয়ে যাব আর যদি তো অর্থ সংকট না থাকে আমরা যদি বিশেষ করে সৌভাগ্য যদি আমাদের থাকে ভাগ্য যদি সাপোর্ট করে আর কর্মের যদি মিলন ঘটে তখন আমরা বিমানে করে তখন কিন্তু ঢাকা যাব বা বিমানে করে তখন আমরা আমেরিকা লন্ডন বা কানাডা এসব জায়গায় যাব তো ভাগ্য কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে দেখুন বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিরা বা বিশ্ববিখ্যাত মুনি ঋষিরা বলেছেন কর্ম দ্বারা কিন্তু মাত্র 10 ভাগ ভাগ্যকে উন্নয়ন করা যায় তো এই যে বিশ্ববিখ্যাত মুনি ঋষিরা বিশ্ববিখ্যাত গবেষকরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা বলেছেন যে গায়ে খেটে মাথার ঘাম পায়ে ফেলে ভাগ্য সুপ্রসন্ন না হলেও কিন্তু 10 ভাগ মাত্র সফলতা অর্জন করা যায় আর ভাগ্যের উপর কিন্তু 90 ভাগ নির্ভর করে যে ভাগ্য সাপোর্ট করতে হবে সেই সঙ্গে আপনাদের কর্ম বিশেষ করে পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে সৎ হতে হবে এমনকি দেখুন সত্যের জয় অবশ্যই হয় বা সততাই হচ্ছে ব্যবসার মূলধন বা সততাই হচ্ছে উন্নতির চাবিকাঠি এটি কিন্তু আমরা অনেক বাণী শুনেছি তো এই যে সততা নিষ্ঠা একাগ্রতা কর্মদক্ষতা কৌশল অধ্যবসায় এগুলো যখন তৈরি হবে তো এটি কিন্তু সেই ভাগ্যের লেখা থাকবে যে লোকটি সৎ হবে কি না লোকটি নেশা করে অর্থ নষ্ট করবে কি না লোকটি জুয়া খেলে বিপর্যয়ে পড়বে কি না লোকটি ধরুন আপনার বারবনিতা বেশ্যা সংসর্গে গিয়ে অসৎ
পথে উপার্জন করতে গিয়ে বা চুরি ডাকাতি বদমাইশি করতে গিয়ে তার ভাগ্য বিপর্যয় ঘটবে কিনা, এটি কিন্তু তার ভাগ্যে লেখা থাকবে, অর্থাৎ ভাগ্যভাব থেকে বিচার করা হবে। আর ঠিক কর্মভাব থেকে অর্থাৎ 10 নম্বর ঘর থেকে বিচার করব যে সেই ব্যক্তি কি কর্ম করবে, সেই কর্মে কতটা সফল হবে। সে যে চাকরি করবে বা ব্যবসা করবে, একটা কিছু করবে বা কৃষিকাজ করবে, সেই কৃষিকাজে বা কর্ম করে ব্যবসা করে সে কতটা জয়ী হবে। ধরুন সবাই কিন্তু ধান রোপণ করছে, সবার জমি একটা বিলির মধ্যে, কারো দেখা যাচ্ছে একই জায়গায় ধান একই বীজ বপন করছে, একই সময় রোপণ করছে, কারো বিঘায় 20 মন হচ্ছে, আর কারো ধান পাকার সময় শীষ উপরের ধানের শীষটা শুকিয়ে যাচ্ছে, কারো দেখা যাচ্ছে 5 মনও হচ্ছে না। তার কিন্তু সেই সার বীজ এমনকি যে লেবার কস্ট সব কিছু দিয়ে অবশেষে দেখা যাচ্ছে লোকসান গুনতে হচ্ছে বা তার দুর্ভাগ্য থেকে পড়ছে। তো এটি কিন্তু ভাগ্য, কারণ বিলটি একই, মাটি একই, একই জায়গায় গাছ রোপণ করছেন, কারো হাতে রোপণ করলে উত্তম ফল দিচ্ছে আর কারো হাতে গাছ রোপণ করলে সেই গাছ ধীরে ধীরে শুকিয়ে গিয়ে তাকে আরও অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বা তার জীবনে দুর্ভাগ্য বয়ে আনছে। তো এটি কিন্তু কর্মফল, অর্থাৎ কর্ম আপনাকে কতটা ফল দেবে। দেখুন গীতার সারাংশ বলেছেন যে আপনি কর্ম করুন, ফল দেওয়ার মালিক সেই মহান সৃষ্টিকর্তা, অর্থাৎ কর্ম আপনাকে করে যেতে হবে, ফল কিন্তু সেই সৃষ্টিকর্তাই দিবেন। তো সৃষ্টিকর্তা যেহেতু দিবেন, আমরা কর্ম করব, তো কর্মে সবাই কি জয়ী হবে, সবাই কি পদোন্নতি পাবে, সবাই কি বস হবে, সবাই কি ব্যবসা করতে করতে শীর্ষ ব্যবসায়ী হবে? তো যদি তাই হতো তাহলে তো আর এই জগৎ ব্যাপিয়া হাহাকার দুর্ভিক্ষ এটি কিন্তু থাকতো না। দেখুন বিশ্বে 650 কোটি লোক, তো এই 650-700 কোটি লোকের মধ্যে কত পার্সেন্ট লোক ধনী বা সফল বা সৌভাগ্যবান আছে? দুর্ভাগ্যের করাল গ্রাসে কিন্তু বেশি লোক ভুগছে। তো এই দুর্ভাগ্যে কেন ভুগছে? তারা সঠিক পথ পাচ্ছে না, সঠিক কর্ম পাচ্ছে না, সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না, বা সঠিকভাবে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে না, তবেই না কিন্তু সে বিপর্যস্ত হচ্ছে বা দুর্ভাগ্য তাদের জেঁকে পড়ছে, এমনকি ভাগ্য তাদের সাপোর্ট করছে না। মাথার ঘাম পায়ে ফেলে সবাই কিন্তু পরিশ্রম করে বড় হতে চাচ্ছে, সবাই কিন্তু ধনী হতে চাচ্ছে, সবাই ভালো কর্ম ভালো চাকরি করতে চাচ্ছে বা ভালো ব্যবসা করতে চাচ্ছে, কেউ কিন্তু বসে নেই এই দুর্মূল্যের বাজারে। তো বসে যেহেতু নেই, তো সেক্ষেত্রে ভাগ্য এবং কর্মের মিলন ঘটতে হবে, তবেই না কিন্তু তারা পাবে সেই সৌভাগ্য যে চাই, সেই সৌভাগ্যের পথের সন্ধান। তো এই ভাগ্যাধিপতি বৃহস্পতি এবং কর্মপতি মেষ লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ, তো এই শনি মহারাজ এই দুটি গ্রহ এমনকি আয়পতি ও কিন্তু শনি মহারাজ, একাদশ ভাবকেও কিন্তু গুরুত্ব দিতে হবে যে আমাদের আয় উপার্জনটি কোন পথে হবে, কোন পথে গেলে আমি প্রকৃত উপার্জনটা আমার হবে, যে আমি চাকরি করে হবে না ব্যবসা করে হবে, নাকি টিউশনি করে হবে বা টিচিং করে হবে, বা ধরুন আমার লটারি পেয়ে হবে বা ব্রোকারি দালালি করে হবে বা কন্ট্রাক্টারি ব্যবসা করে হবে, কোন পথে আমাদের উপার্জন হবে সেই পথটি কিন্তু আমাদের আগে বেছে নিতে হবে। সেই পথে গেলে অর্থাৎ আমরা সঠিক পথে যদি থাকি, যে আগে যদি জানতে পারি আমার ভাগ্য এই দিকে সাপোর্ট করবে আর কর্ম যদি সেই দিকে যায়, তাহলে তখন না কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হবে এবং দুর্ভাগ্য তখন দূরীভূত হবে। আজ যে সৌভাগ্য চাই সেই সৌভাগ্য কিন্তু হাতের মুঠোয় আসবে। তো এই যে লগ্নভাব, ধনভাব, নবমভাব, দশমভাব এবং একাদশ ভাব, এই কয়েকটি ভাব যদি কারো প্ল্যানেটে শুভ অবস্থানে থাকে, এই কয়েকটি ভাব যদি পাপযুক্ত পাপদিষ্ট বা অশুভ গ্রহযুক্ত অশুভ গ্রহদিষ্ট, এমনকি ভাবপতি গ্রহ যদি অশুভ অবস্থানে না থাকে, বিশেষ করে ধনপতি যদি অষ্টমে না থাকে, ভাগ্যপতি অষ্টমে, কর্মপতি অষ্টমে বা দ্বাদশে, আয়পতি দ্বাদশে, এমনটি যদি না ঘটে, অর্থাৎ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ গৃহ, ষষ্ঠ ঘর থেকে ব্যাধি পীড়ায় বিপর্যয় আসে বা এক ধরনের দুর্ভাগ্য টেনে নিয়ে আসে, অষ্টম ঘর থেকে ধন সম্পদ হানি হয়ে থাকে, এমনকি দ্বাদশ ঘর থেকে ব্যয় হয়ে থাকে, তো এই সব ঘরে যদি এই লগ্নপতি, ধনপতি, ভাগ্যপতি, কর্মপতি এবং আয়পতি না যায় এবং সেখানে গিয়ে যদি পাপযুক্ত পাপদিষ্ট না হয়, তাহলে কিন্তু তাদের দুর্ভাগ্য করাল গ্রাসে তাদের জ্বলতে হবে না, তাদের সৌভাগ্য কিন্তু হাতের মুঠোয় আসবে। তো
এই যে ভাবগুলোর অশুভত্ব যদি থাকে, তার অশুভত্ব কাটানোর জন্য কি করতে হবে? দেখুন, লগ্ন সাপেক্ষে, 12টি লগ্ন সাপেক্ষে কিন্তু আমাদের বের করতে হবে যে আমাদের কোন লগ্ন, আমাদের কোন লগ্নে আমরা জন্মগ্রহণ করেছি। তো সেই লগ্ন সাপেক্ষে ধনভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব আমাদের দেখতে হবে। দেখে যদি এর অশুভত্ব থাকে, সেই অশুভত্ব দূর করতে হবে, তবেই না কিন্তু দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সৌভাগ্যের চাবিকাঠি কিন্তু তখন আপনাদের হাতের মুঠোয় আসবে। তখন কিন্তু আপনারা সঠিক পথ কোথায় সেই পথটি খুঁজে পাবেন। সেই সঙ্গে আপনারা আরেকটি ভাবকে দেখতে পারেন, সেটি হচ্ছে পঞ্চম ভাব। যে পঞ্চম ভাব থেকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা এবং উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে ধন সম্পদ সম্পত্তি কতটা পাবো সেটি কিন্তু বিচার করা হয়। তো বিশেষ করে আমরা একটি শিশু জন্মগ্রহণ করলো, সে কোন সাবজেক্টে লেখাপড়া করবে, কোন বিষয়ে পড়াশোনা করলে সে জীবনে দুর্ভাগ্যকে প্রতিহত করে সৌভাগ্য তার হাতের মুঠোয় আনতে পারবে, তার জন্য কিন্তু সেই সাবজেক্ট রিলেটেড বিষয়ে তাকে পড়াতে হবে। সেই সাবজেক্ট রিলেটেড কর্ম যখন পাবে, তখন যে যেদিকে দক্ষ সে সেই দিকের কর্ম পেল, তখন কিন্তু তার ভাগ্য উন্নতি অবধারিত, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো এই পঞ্চম ভাবের অধিপতি যদি অষ্টমে বা দ্বাদশে বা ষষ্ঠে না থাকে, তাহলে কিন্তু তার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা এগুলো বৃদ্ধি পাবে, তারা লেখাপড়ায় সফল হবে, এমনকি ভালো কর্ম পাবে, ভালো চাকরি পাবে। তো এই লেখাপড়ার সঙ্গেই কিন্তু চাকরি, কর্ম, ভাগ্য সবই নির্দেশ করছে। সবাই কিন্তু চায় স্কুল ফার্স্ট হতে, কলেজ ফার্স্ট হতে, সবাই চায় ভালো রেজাল্ট করতে, কিন্তু সবাই কি ভালো রেজাল্ট করে? তো এই পঞ্চম পতির বলবত্তার উপর নির্ভর করবে, সে কতটা ভালো ছাত্র হবে, ছাত্রী হবে, ভালো রেজাল্ট করবে, কতটা ভালো জয়ী হবে, এটি কিন্তু এই পঞ্চম ভাব নির্দেশ করবে। তো এই পঞ্চম ভাব দেখে তখন কিন্তু বিচার করতে হবে। তাছাড়া এটি যদি আপনারা বিচার বিশ্লেষণ করতে না পারেন, আমি কিন্তু পূর্বেই কথা দিয়েছি যে দুর্ভাগ্য নয় সৌভাগ্য চাই, সঠিক পথ কোথায়। তো এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করার সময় সঠিক আগে পূর্ণ নামটি লিখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে কার্ডটির উত্তর দেওয়া হচ্ছে। তো পূর্ণ নাম, সেই সঙ্গে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, জন্ম বার, জন্ম সময় এবং যে জেলাতে জন্মগ্রহণ করেছেন, এই কয়েকটি পয়েন্ট আপনারা দিলে এই ভিডিওর যে উত্তর ভিডিও, যাতে আপনারা চিনতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, এমন সিস্টেম করে, মানে এমন একটা টাইটেল দিয়ে এর উত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যার মাধ্যমে আপনারা যদি কিয়দংশ উপকৃত হন, আপনারা কিয়দংশ যদি দুর্ভাগ্যকে প্রতিহত করতে পারেন, যে কোন পথে গেলে আমরা আমাদের প্রকৃত দুর্ভাগ্য দূরীভূত হবে, সৌভাগ্য আসবে, বা আমাদের সঠিক পথটা কোন পথে গেলে খুঁজে পাবো, কোন দিকে লেখাপড়া করলে আমরা জয়ী হব, কোন কর্ম, কোন ব্যবসায় গেলে আমরা জয়ী হব, বা কোন দিকে গেলে জয়ী হব, বাড়ির কোনো ত্রুটি আছে কি নেই, আমরা নেশামদ্য জুয়ায় জড়িয়ে আমরা যে সর্বশান্ত হয়ে যাচ্ছি তার থেকে মুক্তির উপায় কি, সেই মুক্তির উপায় অর্থাৎ জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য যত প্রকার আছে সেগুলো থেকে মুক্তির উপায় নিয়ে কিন্তু আমি সেই প্রশ্নোত্তর পর্বে আমি আপনাদের এর উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকের, অর্থাৎ যতজন আপনারা কমেন্ট করবেন সেই ভিডিওতে আপনারা পাবেন। তাছাড়া দর্শকবৃন্দ, দেখুন একটি হাত কিন্তু এখানে অঙ্কিত আছে, যে বৃহস্পতি যদি যার শুভ থাকবে, যে বৃহস্পতির ক্ষেত্রে তিল, বিন্দু, জপ, জাল চিহ্ন না থাকে, তখন তারা কিন্তু ধার্মিক হবে, উদার হবে, পরোপকারী হবে, প্রতিষ্ঠা, যশ, সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করবে। আর যদি এই বৃহস্পতি খারাপ থাকে, তাহলে এইগুলো হবে না, তখন কিন্তু বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, কুখ্যাতি, অখ্যাতি এগুলো কিন্তু জেঁকে বসবে, এমনকি দিন দিন কিন্তু জীবন বিপন্ন করবে। আবার শনি কিন্তু কর্মফলদাতা, শনি কর্ম, সারা মাসব্যাপী কর্ম করলাম, মাসের শেষে বেতন পাবো কি না, এমনকি কর্ম করে আমরা জয়ী হব কি না, ব্যবসা বাণিজ্যে আমরা কতটা জয়ী হব, এমনকি এই যে শনি মহারাজ, সে শনি মহারাজ আমাদের রাজার মতো সৌভাগ্যবান করবে কি না, তো এটি শনি নির্ভর করবে। তো শনির ক্ষেত্রে যদি বিন্দু, ক্রস, জপ, জাল চিহ্ন থাকে, তখন কিন্তু দুর্ভাগ্য জেঁকে বসবে, তখন জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় এগুলো কিন্তু বারবার আসতে থাকবে, আর তখন কিন্তু সৌভাগ্য পালাবে। তখন কিন্তু এই শনি গ্রহকে তুষ্ট করার জন্য আমাদের, বা শনিকে শুভ করার জন্য তখন কিন্তু আমাদের প্রতিকার ধারণ করতে হবে। ঠিক তদনুরূপ রবির ক্ষেত্রেও যদি কারো তিল, জপ, ক্রস, জাল চিহ্ন থাকে এই রবির ক্ষেত্রে, বা রবি রেখা কাটাকাটি থাকে,
অশুভ চিহ্নযুক্ত নিচু কালসে থাকে, তখন কিন্তু রবি দেয় সুনাম, যশ, প্রতিষ্ঠা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, এমনকি পিতামাতার আদর্শ, শিক্ষা, সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য, এগুলোও কিন্তু দেয়। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আমরা পেলাম সেটি ধরে রাখতে পারবো কিনা, নিজে কতটা জয়ী হব, কতটা সে জ্ঞান গরিমায় প্রতিষ্ঠিত হব বা প্রতিষ্ঠার যশ সম্মানের সুউচ্চ আসনে আরোহণ করব, তা কিন্তু রবি দেবে। আবার বুধ দেবে কিন্তু বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়, লেখক, গবেষক, আবিষ্কারক, চিকিৎসক, এগুলো বুধ করবে। তো এই বুধের ক্ষেত্র যদি তিল চিহ্ন, জপ চিহ্ন, ক্রস চিহ্ন, জাল চিহ্ন থাকে, তখন কিন্তু এই সকল দিকে ব্যর্থতা জেঁকে বসবে, এই সকল দিকে আমরা যাব কিন্তু মুখ থুবড়ে ফিরে আসব, তখন কিন্তু আমাদের দুর্ভাগ্য জেঁকে বসবে, সৌভাগ্য পালাবে। তো এই বুধের অশুভত্ব দূর করতে গেলে আমরা জানি পান্না পরিধান করতে হবে। তো পান্না পরিধান করতে গেলে তার উল্টা রত্ন, শত্রুরত্ন যেন পরিধান না করি একসঙ্গে, সেই জন্য কিন্তু আপনাদের অভিজ্ঞ জ্যোতিষী স্বর্ণপন্ন হতে হবে। আর নচেত পান্না রত্নের সাথে কিন্তু গোমেদ রত্ন বাদ দিয়ে তখন ধারণ করতে হবে। সুপ্রিয় দর্শক, ঠিক তদনুরূপ মঙ্গল যদি অশুভ থাকে, তখন কিন্তু আপনার সেই মনোবল হারাবে, জনবল হারাবে, অর্থবল হারাবে, শৌর্য বীর্য এগুলো নষ্ট হবে, এমনকি সম্পত্তিকারক মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল, তো সম্পত্তি সংক্রান্ত ঝামেলা হবে, জমি জমা নিয়ে ঝামেলা হবে, এমনকি ক্রয়কৃত জমি নিয়ে ঝামেলায় পড়তে হবে, কিনে ঝামেলায় পড়তে হবে, বায়নাপত্র করে সেখানে বিপর্যস্ত হতে হবে, অর্থাৎ মঙ্গল কিন্তু তখন বিপর্যস্ত করে তুলবে। তো মঙ্গলের অশুভত্ব কাটাতে গেলে তখন মঙ্গলের রক্তপ্রবাল, ধরামাত্র রক্তপ্রবাল পরিধান করা যাবে না, কারণ রাহুর গোমেদ পড়া থাকলে পরিধান করা যাবে না মঙ্গলের রক্তপ্রবাল, এটি মাথায় রাখতে হবে। তো শুধু রক্তপ্রবাল পরিধান করবো, কিন্তু সেই মঙ্গল যেন আবার মঙ্গলের কুপ্রভাবে যেমন রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়িয়ে দেয়, এগুলোর কোনোটিই কিন্তু শুভফল দেয় না, সেগুলো যেন না বেশি বেড়ে যায়, সেজন্য মঙ্গল যেন অধিক শক্তিশালী না হয়, তার জন্যও কিন্তু নজর রেখে তবেই না রক্তপ্রবাল পড়তে হবে। ঠিক তদনুরূপ চন্দ্রের ক্ষেত্রে যদি তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে, বিদেশ গমন রেখায় যদি বাধা থাকে, এমনকি চন্দ্রের ক্ষেত্র নিচু কালসে থাকে, তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে পরিবর্তন হবে না, লাইফস্টাইল বদলাবে না, জীবনে সৌভাগ্যের দিকে ধাবিত হব না, এমনকি চন্দ্র অশুভ থাকলে তখন মাতৃমূর্তির মমত্ব পাব না, আমাদের সেই শান্ত নম্র স্বভাব বিশিষ্ট থাকবে না, উগ্রতা বাড়বে, রোগব্যাধিতে জেঁকে বসবে, দুর্ঘটনা, রক্তপাত হবে, এমনকি বিশেষ করে আমরা জলযান দুর্ঘটনায় ঘটতে পারে, বিদেশ গমনে টাকা বিনিয়োগ করে সেই টাকা মার যেতে পারে, তাছাড়া দুর্ভ্রমণে কোনো বিপদ আপদ আসতে পারে, তো এই সকল কারণে কিন্তু দুর্ভাগ্য জেঁকে বসতে পারে। তো সেই চন্দ্র হচ্ছে পরিবর্তনশীল গ্রহ, যে শুক্লপক্ষে চন্দ্র কিন্তু বৃদ্ধি পায় আর কৃষ্ণপক্ষে ক্ষয়িষ্ণু হয়, অর্থাৎ 15 দিন অন্তর কিন্তু এই চন্দ্র হ্রাস বৃদ্ধি ঘটে। তো 15 দিন অন্তর এই চন্দ্রের জন্য কিন্তু শুভ অশুভত্ব দিতে পারে। আবার রাশিচক্রে চন্দ্র মাত্র 2 দিন ধরে অবস্থান করে, 2 দিন অন্তর কিন্তু ভাগ্যের একটা পরিবর্তন হতে পারে। তো এই যে ভাগ্যের পরিবর্তন হয়, তার জন্য কিন্তু আমার আরেকটি অপশন আছে, মাসিক রাশিফল ভিডিও, যেটা মাসের কোন তারিখ কেমন যাবে চন্দ্র সাপেক্ষে কিন্তু বলা হয়, যে চন্দ্র কোথায় আছে তার জন্য এই মাসের কোন তারিখটি কেমন যাবে, তার অনুযায়ী আপনারা কিন্তু আগাম জানতে পারবেন যে এই দিনটি কেমন যাবে, রাশি আপনাদের জানা থাকলে। তাছাড়া শুক্রের ক্ষেত্র যদি অশুভ থাকে, শুক্রের ক্ষেত্রে যদি জপ, তিল বা ক্রস, এমনকি জাল চিহ্ন অঙ্কিত থাকে, তখন কিন্তু এই শুক্র অশুভ থাকবে। শুক্র অশুভ থাকলে গৃহ শান্তি নষ্ট হবে, তখন কিন্তু মনের শান্তি থাকবে না, কোনো কাজে শান্তি বসবে না, মনোযোগ দিয়ে কাজ করতে পারবো না, এমনকি ধন ঐশ্বর্য ধরে রাখতে পারবো না, অর্থাৎ গৃহে অশান্তি, দাম্পত্য অশান্তি, বন্ধুবান্ধব নিয়ে অশান্তি, কর্মস্থলে অশান্তি, সেই সঙ্গে কেরিয়ারে ধস, বিজনেসে মন্দা, এমনকি অর্থভাগ্যে টানা পড়েন, ফিজিক্যাল কন্ডিশন দিন দিন লোপ পাবে। তো তাছাড়া দেখা যাচ্ছে তখন এমনকি পরনারী ভোগের স্পৃহা, নেশামদ্য, জুয়া আকৃষ্টতা, এমনকি বার্বনিতা, বেশ্যা সংসর্গ, এই ধরনের দিকে নিয়ে গিয়ে কিন্তু জীবনের মানে দুর্ভাগ্য জেঁকে বসতে পারে, সৌভাগ্যের পথ কিন্তু স্তব্ধ করে দিতে পারে বা অন্ধকার করে দিতে পারে। তাছাড়া ঠিক তদনুরূপ আবার রাহুর ক্ষেত্র, কিন্তু রাহু হচ্ছে ধ্বংসকারী, গ্রাসী একটি গ্রহ, তো রাহুর ক্ষেত্র অশুভ থাকলে তখন কিন্তু রাহুর গ্রাসে আমরা মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, শত্রু ভয়, এগুলো কিন্তু
হতে পারে, যার জন্য দুর্ভাগ্য জেঁকে বসতে পারে, চুরি ডাকাতিতে ধন সম্পদ নষ্ট হতে পারে, এমনকি কোনো না কোনোভাবে আমরা বিপথে চলে যেতে পারি, আমাকে বিপথে যাওয়ার ইন্ধন দিতে পারে, কুবন্ধুর প্রলোভনে পড়তে পারি, কুপ্রেমিক প্রেমিকার কুপ্রলোভনে পড়ে তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে বা শত্রুতা করার জন্য বন্ধুত্ব প্রেম করে আপনাদের জীবনকে পর্যুদস্থ করতে পারে। তো সেক্ষেত্রে রাহুর অশুভত্ব কিন্তু মারাত্মক অশুভ ফল দেবে। তাছাড়া কেতুর ক্ষেত্র হাতের তালুতে কেতুর ক্ষেত্র অশুভ থাকলে তখন কিন্তু বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণা, হাত পা ভাঙা মস্কা, উচ্চস্থান থেকে পতন, সে উচ্চস্থান থেকে পতন বলতে গাছের থেকে পড়া, ঘরের চালের থেকে পড়া, আবার বড় ব্যবসায়ী থেকে ছোট ব্যবসায়ী হওয়া, বড় কর্ম থেকে ডিমোশন হওয়া, বা ধরুন কোটিপতি ছিলাম সেখান থেকে লাখপতি বা জিরোপতি হয়ে গেলাম, এমনটি কিন্তু করবে। এমনকি জীবনের যত পদে পদে বাধা, মানে কোনো কাজে সফলতা নেই, শুরু ভালো শেষ ভালো নয়, লোকে ভুল বুঝবে, সন্দেহ করবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এগুলো কিন্তু কেতুর প্রভাবে ঘটবে। তো কেতুর প্রতিকার ধারণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রতিকার ধারণ করা যাবে না। রাহু আর কেতু হচ্ছে সর্পদানবের মস্তক আর লেজ। তো এই দুটির একসঙ্গে রত্ন ধারণ করা যাবে না, বা দাড়িপাল্লার এপাশ আর ওপাশ দুপাশে সমান ভার দেওয়া যাবে না। তো সৌভাগ্য আমরা চাই দুর্ভাগ্যকে প্রতিহত করে, তো আমরা যে সৌভাগ্য চাই এর সঠিক পথ কোথায়? তো আপনাদের সঠিক পথ কিন্তু ভিডিও দেখে আপনারা হয়তো বের করতে পারবেন না, আবার হাতের ছবিও কিন্তু কমেন্ট বক্সে আপনারা দিতে পারছেন না। তো সেক্ষেত্রে যাদের জন্ম তারিখ জানা আছে তারা সঠিক জন্ম তারিখ যদি দিয়ে এই ভিডিওতে কমেন্ট করেন যে জন্ম তারিখ, জন্ম মাস, জন্মসাল, জন্মবার, জন্ম সময় এবং জন্মস্থান, যে জেলাতে জন্মগ্রহণ করেছেন আর পূর্ণ নামটি, যাতে আপনারা উত্তর দিলে বুঝতে পারেন যে আপনাদের দুর্ভাগ্য নয় সৌভাগ্য আমরা চাই। তো সৌভাগ্যের সেই সঠিক পথ খুঁজে পাওয়ার পথ আমি কিন্তু এই ভিডিওর একটি উত্তর আকারে দিব। সেই উত্তরের মাধ্যমে যদি আপনারা জেনে আপনারা কিয়দংশ দুর্ভাগ্যকে দূর করতে পারেন, এমনকি সৌভাগ্যের পথ আপনারা খুঁজে পান, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। আর তখনই আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের জন্য মনে করব যে হ্যাঁ, আমি কিছু অন্তত দিতে পেরেছি, তো তখনই আমি ধন্য হব। তো দর্শকবৃন্দ, আপনারা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি প্রকৃত পক্ষে উপকৃত হন, এমনকি যারা কমেন্ট করবেন উত্তর পেয়ে যদি উপকৃত হন, তখন আপনারা ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করে আপনারা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনেরাও যারা দুর্ভাগ্যে নিমজ্জিত আছে, যারা সৌভাগ্য চায়, এমনকি সৌভাগ্যের সেই সঠিক পথ খুঁজে যারা পাচ্ছে না, তাদেরও পাওয়ার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, আপনারা দুর্ভাগ্যকে প্রতিহত করুন, বা দুর্ভাগ্য দূর হোক, সৌভাগ্য আসুক এবং সঠিক পথ খুঁজে পান, এই প্রত্যাশা নিয়ে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর সবল থাকুন এবং জীবনকে মজবুত রূপে, ভালো রূপে, উত্তম রূপে গড়ে তুলুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।